নমস্কার বন্ধুরা, শুভ সন্ধে। তো এখন সন্ধে আর নেই, 8টা বেজে গেল। তো আমি এখন বসেছি কাজে, দেখো এখনো মানে শুরু করিনি, কেবল এসে বসেছি, স্নান করলাম। আবার এত গরম আজকে আমাদের এখানে, মানে কি বলবো, অতিরিক্ত গরম। দুপুরে ঠিকঠাক ভাতও খেতে পারিনি, থালা সাজিয়েছি ঠিকই, কিন্তু ভাতটা যে খাবো গরমের জন্য ভাতই খেতে পারিনি বন্ধুরা, এতটা গরমে কষ্ট হচ্ছে। খালি জল খাচ্ছি আর মানে কি বলবো তোমাদেরকে, লেবু জল করে খাচ্ছি, মানে এত ঘাম, অতিরিক্ত ঘামছি আর মানে গরম সহ্য একদমই করতে পারছি না। তাও লাইটের কাছে বসলাম অনেকটা দেরি করে, স্নান টান করে ফ্যানটা চালিয়ে বসছি, কেন কালকের থেকে কাজটা একদমই হচ্ছে না। ওই কাজটা তো হয়ে গেছে, একটা খুলে ফেলেছি, আবার যেটা মানে সেলাই করেছি সেটা একটু হয়নি আজকে। এমনিতেই ছিল শনিবার হাট বার, একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এসে মানে গুছিয়ে সব ফ্রিজে রাখতে মাছ নিয়ে এসেছিলাম, কাটতে ধুতে করতে করতেই, আমার রান্না টান্না করতে করতেই আমার ওই পাশে আজকে সারাক্ষণ চলে গেল। আর বিকালে একটু আমাদের বাড়িতে একটু আমাদের গ্রুপের একটু মানে বসেছিল মিটিং, সেখানে গল্প বক্তৃতা করতে করতে আমার সময় চলে গেল। তো একটু আগে সবাই 7টার দিকে গেল, তারপরে আমি ঘর টর পরিষ্কার করে স্নান করলাম, চুলটা ভিজাইনি, এমনি গায়ে একটু জল ঢেলাম, ট্যাঙ্কির জলে এত গরম মানে কি বলবো। তারপরে এই বসেছি, সন্ধ্যায় আর কিছু খাইনি। দুপুরে আমরা দুজনই আজকে ভাত খেতে গিয়ে হাফ হাফ ভাত খেয়েছি, হাফ পুকুরে গিয়েছি। তোমাদের ওপাশে কি গরম পড়েছে?